বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সুমন মিয়া, আমি আপনাদের মাঝে আবার আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলের নাম ইউরোপ ভিসা অ্যান্ড কনসালটেন্সি। তো ইউরোপের বিভিন্ন ভিসা সংক্রান্ত ইনফরমেশন দেওয়ার জন্যই আসলে আমার ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছিল। তো বেসিক্যালি আমরা এতদিন পর্যন্ত যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম এগুলো ছিল রোমানিয়া কেন্দ্রিক, রোমানিয়ার ওয়ার্ক পারমিট এবং আমাদের কাজের আপডেটগুলো নিয়ে আসলে আমরা ইনফরমেশন দিয়েছি। তো আমার কাছে আসলে অনেকেই যারা আসেন তাদের মধ্যে অনেকেরই কোশ্চেন থাকে, সেনজেন কান্ট্রির কোনো অপশন আছে কিনা, বা এই মুহূর্তে আমরা সেনজেন নিয়ে কোনো কাজ করছি কিনা। বেসিক্যালি ওই রকম একটা অপশন আমাদের ছিল ফার্স্ট পর্তুগাল নিয়ে। আপনারা জানেন যে আমি 6 জনের একটা কাজ করেছিলাম, তো ওইটা আমাদের শেষ হয়ে গেছে। তো এখন আমাদের একটা নতুন অফার আসছে, সেটা হচ্ছে পোল্যান্ড নিয়ে, সেনজেন কান্ট্রি পোল্যান্ড। এটা আপনারা সবাই জানেন এবং এটার পজিশন ইউরোপে, তাদের অবস্থান, ভিসা রেশিও, ইনফরমেশনগুলো আপনারা কম বেশি সবাই মোটামুটি জানেন। তো আমাদের এই মুহূর্তে আমরা যে আপডেটটা দিব সেটা হচ্ছে পোল্যান্ডের কিছু ওয়ার্ক অর্ডার আমরা পেয়েছি, দুবাই থেকে আমরা কিছু কাজ করব। সেই কাজগুলো কি কি ধরনের কাজ আমাদের আছে বা আমরা পাইলাম, এবং সেই কাজগুলোতে আমরা কতদিন সময় নিব, কিভাবে প্রসেসিংটা করব, সেই বিষয়ে আসলে আমরা ইনফরমেশনগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। তো যারা দুবাই, কাতার, ওমান অর্থাৎ বাংলাদেশের বাহিরে যারা আছেন, কুয়েত, সৌদি বা মালয়েশিয়া, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই বিষয়ে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই বিষয়ে প্রপার একটা গাইডলাইন দিতে পারবো, এবং আমাদের মাধ্যমে করলে আমরা শিওর শট ইনশাল্লাহ ভিসা প্রসেসিংটা করে দিতে পারবো। তো সেক্ষেত্রে আমি ইনফরমেশনগুলো এখন আপনাদের দেওয়া শুরু করি। তো প্রথমেই আমরা পোল্যান্ডের যে ওয়ার্ক অর্ডারগুলো পেয়েছি, এই ওয়ার্ক অর্ডারের মধ্যে আমাদের ফার্স্ট এবং লুক্রেটিভ হচ্ছে ডেলিভারি সার্ভিস। ডেলিভারি সার্ভিস এটা আসলে ফুড ডেলিভারি না, এটা কুরিয়ার সার্ভিসের একটা কাজ, যাদের ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে, হোক সে বাংলাদেশি দুবাইতে আসছে বা কাতারে গেছে, সেই দেশের লাইসেন্স না থাকুক নো প্রবলেম, বাট ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে, বা যাদের দুবাইয়ের লাইসেন্স বা কাতারের লাইসেন্স বা কুয়েতের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সগুলো আছে, কার লাইসেন্স এবং ট্রাক লাইসেন্স, এই দুই ক্ষেত্রেই আমরা লোক নিতে পারবো। তো কিন্তু তাদের লাইসেন্সটা ইন্টারন্যাশনাল করে নিয়ে আসতে হবে, লাইসেন্সটা ইন্টারন্যাশনাল হতে হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। অর্থাৎ যাদের কার লাইসেন্স আছে, ট্র্যাক লাইসেন্স আছে, ইন্টারন্যাশনাল করা আছে বা করে, ইন্টারন্যাশনাল করাটা খুব ইজি এখানে, সো করে ফেলা যাবে, তারা যদি কেউ পোল্যান্ডে কাজ নিয়ে যেতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। ইনশাল্লাহ আমরা এই প্রফেশনে তাদেরকে পোল্যান্ডে ওয়ার্ক পারমিট এনে দিতে পারবো, এবং ভিসা রেশিও খুবই ভালো থাকবে এই ক্ষেত্রে। তো আপনারা যারা এখানে আছেন, যারা বাংলাদেশের লাইসেন্স, আমি আবারও বলতেছি বাংলাদেশের ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে নো প্রবলেম, যারা দুবাই, কাতার, বাহরাইন অথবা ওমান অথবা সৌদি, কুয়েত যেখানে আছেন, মালয়েশিয়া, সেখান থেকে যদি যেতে চান পোল্যান্ডে তাহলে, এবং এই লাইসেন্স যাদের আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমরা ডেলিভারি সার্ভিসের জন্য তাদের ফাইল প্রসেস করতে পারবো। এছাড়া আরেকটা কাজ আমাদের হাতে আছে, সেটা হচ্ছে মাশরুম ফ্রুট প্যাকিং, এগ্রিকালচার রিলেটেড এবং জেনারেল হেল্পার। জেনারেল হেল্পার হচ্ছে কনস্ট্রাকশনের জেনারেল হেল্পার, আর এগ্রিকালচার রিলেটেড হচ্ছে আপনাদের জানেনই যে এগ্রিকালচারের বিভিন্ন কাজ থাকে এই পোল্যান্ডেও আছে, সেই ক্ষেত্রে যদি কেউ আপনারা করতে চান, এটা যে কেউ, তাদের লাইসেন্স থাকা লাগবে না, বাট অবশ্যই তাদের পাসপোর্ট ভ্যালিডিটি 8 মান্থ থাকতে হবে। 8 মাসের কম পাসপোর্ট ভ্যালিডিটি থাকলে আমরা তার কাজটা করতে পারবো না, আর ভিসা ভ্যালিডিটিও আসলে তার 8 মাস থাকতে হবে। ভিসা ভ্যালিডিটি এবং পাসপোর্ট ভ্যালিডিটি যাদের 8 মাসের কম আছে এখন দয়া করে তারা আপাতত যোগাযোগ করবেন না, বা যারা ভিসা বাড়াবেন, কনফার্ম ভিসা বাড়াবেন, তারা যোগাযোগ করতে পারেন, কারণ সেক্ষেত্রে একটা রানিং প্রসেস থাকবে, কাজ করা যাবে। কার মেকানিক, যারা কার মেকানিকের কাজ পারেন, মিনিমাম 3 মাসের বিদেশে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, শুধুমাত্র তারা যোগাযোগ করবেন, কার মেকানিক। তারপরে হচ্ছে টাইলস, মেশন, ব্রিকলেয়ার, এই ধরনের কাজ যারা জানেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। শুধু আমি আপনাদেরকে কতগুলো কাজের অপশন দিলাম, একটা হচ্ছে ডেলিভারি সার্ভিস, যাদের কার এবং ট্রাকের ট্রাক চালানোর লাইসেন্স আছে, তারপরে হচ্ছে কার মেকানিক,
যারা এখানে কমপক্ষে 3 মাস কাজ করছেন বিদেশে কার মেকানিক হিসেবে তারা, তারপরে হচ্ছে টাইলস মেশন ব্রিকলেয়ার এগুলোতে যারা এক্সপার্ট দক্ষ এখানে কাজ করেন, এখানে মিনস হচ্ছে দেশের বাহিরে কাজ করেন বাংলাদেশের বাহিরে, তারা জেনারেল হেল্পার হিসেবে আসতে পারেন, অথবা মাশরুম ফ্রুট পিকিং প্যাকিং এই ধরনের কাজে যারা আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু এই কাজগুলো টোটালি বলছি অনলি ফর পোল্যান্ড, ঠিক আছে ভাই? আপনারা কেউ ফোন দিয়ে বলবেন না যে ভাইয়া পর্তুগালে কি আপনি পর্তুগালের কথা বলছেন, পর্তুগালে কি এটা আছে, না, এটা শুধু পোল্যান্ডের জন্য ভাইয়া। আমরা পোল্যান্ডের নতুন কাজ শুরু করেছি, সেই কাজগুলোর থেকে আমরা এই ওয়ার্ক অর্ডার গুলো পেয়েছি এবং এই ওয়ার্ক অর্ডারের লোকই আমাদের শুরু দরকার, অন্য কোনো কাজের জন্য আমরা নিতে পারছি না। আমাদেরকে আপনি ফাইল প্রোভাইড করার পরে, যখন আপনি আমাদেরকে প্রথম ফাইল দিবেন, সেক্ষেত্রে ফাইল দেওয়ার পরে 1 সপ্তাহ লাগবে, আমরা আপনাকে একটা অফার লেটার দিব। এই অফার লেটারটা আপনারা সিগনেচার করবেন, সিগনেচার করে জমা দেওয়ার পরে আমাদের 6 থেকে 10 সপ্তাহ লাগবে হচ্ছে আপনাদের ওয়ার্ক পারমিটটা নিয়ে আসতে। 6 থেকে 10 সপ্তাহ এর মধ্যে যখন ওয়ার্ক পারমিটটা চলে আসবে, আসার পরে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিব। আপনারা জানেন যে পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট ডেট সব সময় একটা প্রবলেম, আমাদের বাংলাদেশ থেকে যখন দেখছেন ইন্ডিয়াতে প্রবলেমটা হচ্ছে, দুবাইতেও প্রবলেম হচ্ছে, বাট এনিহাও আমরা 8 থেকে 12 সপ্তাহ সময় নিব অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য ইনশাল্লাহ। এর মধ্যে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবো, অ্যাপয়েন্টমেন্ট ডেটটা যখন পাবো তারপরে আপনি নিজে পাসপোর্ট জমা দিবেন, নিজের ফিঙ্গার দিবেন, তারপরে হচ্ছে আপনি আপনার মোবাইলে মেসেজ আসবে, আপনি আপনার পাসপোর্ট রিসিভ করবেন, রিসিভ করার পরে আমরা আপনাদের এয়ার টিকিট প্রোভাইড করব। এই যে টোটাল প্রক্রিয়াটা, এটা শেষ হতে 6-7 মাস সময় লাগবে। তো হ্যাঁ, যে আমাদেরকে এই সময়টা দিতে পারবেন, আমাদেরকে যারা আমরা অ্যাডভান্স নিব, আপনি জানেন যে আমরা প্রত্যেকটা কাজে অ্যাডভান্স নেই, অ্যাডভান্স দিতে পারবেন, এই সময়টা দিতে পারবেন, শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের কাজ করে দিব। কিন্তু ভাই আবারও বলতেছি, যাদের পাসপোর্ট ভ্যালিডিটি 8 মাসের কম আছে তারা আপাতত যোগাযোগ না করে পাসপোর্টটা বাড়ানোর চেষ্টা করেন, যাদের ভিসার ভ্যালিডিটি 8 মাসের কম আছে তারা যদি ভিসা রিনিউ করেন, শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা কাজ করে দেব। আর এখানে আরেকটা জিনিস বলি, পার্টনার ভিসা দুবাই থেকে এই একটা প্রবলেম আছে, পার্টনার ভিসা বা কারো যদি লেবার ভিসা এরকম কোনো সমস্যা থাকে, এখানে সমস্যা নেই, এখানে পার্টনার ভিসাও কাজ করে দেওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা আপডেট আমরা দিচ্ছি, রোমানিয়াতে আপনারা জানেন যে আমাদের বেশ কিছু ফাইল জমা হয়েছে এবং এই মাসের 30 তারিখের মধ্যে আমাদের অনেকগুলো পারমিট আসবে। তো যাদের এখনো পারমিট আসে নাই, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ এর মধ্যে পারমিট চলে আসবে। আগামী মাসের 20 তারিখের মধ্যে যারা এখন জমা দিচ্ছেন এই লাস্ট মান্থে, তাদের পারমিটও আগামী মাসের 20 তারিখের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে আপনাদের কাজগুলো করে দিতে পারি যেভাবে বলতেছি, এভাবে যাতে আপনারা আমাদের থেকে একটা রেজাল্ট পান, আমাদের উপর যে ভরসা আপনারা রাখছেন সেই ভরসার যাতে আমরা দাম দিতে পারি, এই দোয়াটাই আপনাদের কাছ থেকে সবসময় চাচ্ছি। আর এখন এই সেনজেন কান্ট্রি পোল্যান্ডের জন্য যদি কি অ্যাপ্লাই করতে চান, ফার্স্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আগের মতোই সার্ভিস দিতে পারবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।